নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 20 দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি টু 20 ফেব্রুয়ারি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5টি রাশি। এই 5টি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং কৌশিকদা যে কথাগুলো বলে কখনো হাওয়াতে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করি। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো কেন, হোয়াই, কিসের জন্য ভালো করবে। বুধ গ্রহ রাশি পরিবর্তন করেছে, নবগ্রহের মধ্যে যুবরাজ বুধ রাশি পরিবর্তন করে আপনার মকর রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ সমমিত্র রাশিতে, শনির রাশিতে প্রবেশ করে বুধ কিন্তু বলবান হয়েছে। অর্থাৎ ধনু রাশি, শত্রু রাশি থেকে বৃহস্পতি পরম শত্রু কে জানেন, সেটি হচ্ছে বুধ। এই শত্রু রাশি থেকে বুধ বেরিয়ে সমমিত্র রাশিতে প্রবেশ করে বুধ কিন্তু পাওয়ারফুল হয়েছে। আমি একটি কথা আবারও বলি, যাদের জন্মকুণ্ডলিতে বুধ ভালো রয়েছে কিনা, তারা ভালো আপনার ব্যবসায় কিন্তু হতে পারে, বিজনেস। অনেকে বলে না যে আমার দ্বারা ব্যবসায় হচ্ছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছি ব্যবসা হচ্ছে না, বুধকে কিন্তু ভালো থাকা দরকার। বুধ যদি আপনার ভালো থাকে কিনা, আপনি জীবনে খুব ছোট পরিবারে জন্মগ্রহণ করলেও আপনার নিজের বুদ্ধির মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু অনেক দূর এগাতে পারবেন। বুধ গ্রহ কিন্তু আমাদের বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ অল্প বয়সে ম্যাচুরিটি চলে আসা, দেখবেন বুধ গ্রহ কিন্তু ভালো থাকে, ম্যাচুরিটি। দেখবেন যাদের, যেসব বাচ্চারা কথা বলতে একটু সমস্যা হয়, জানবেন তার ক্ষেত্রে কিন্তু বুধ গ্রহটা খারাপ রয়েছে। কথা আটকে আটকে যায়, জানবেন বুধ গ্রহ খারাপ রয়েছে। বুধ ভালো থাকলে একজন ভালো আপনার চার্টার অ্যাকাউন্ট হতে পারে, সিএ নিয়ে যারা পড়াশোনা করছেন, বুধ ভালো থাকা দরকার। বুধ যদি ভালো থাকে, আপনি ভালো একজন লেখক কিন্তু হতে পারবেন। বুধ যদি ভালো থাকে কিনা, আপনি ভালো সেলস ডিপার্টমেন্টে নাম করতে পারবেন। বুধ ভালো থাকলে আপনার যে কোনো দিক থেকে শেয়ার বাজার বা ফাটকা শেয়ার মার্কেট, এটাও কিন্তু বুধ কিন্তু নির্দেশ কিন্তু করে। বুধ আপনার জন্মকুণ্ডলীতে যদি ভালো থাকে কিনা, আপনার শিক্ষা বিদ্যা এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। অর্থাৎ অল্প পরেই মনে কিন্তু থাকবে, অর্থাৎ স্মরণ শক্তিটা কিন্তু ভালো থাকে বুধ। আর বুধ যদি খারাপ থাকে, তাহলে কিন্তু জানবেন আপনার নবগ্রহের মধ্যে বুধ যদি খারাপ থাকে, আপনাকে যদি কোটি টাকাও দেওয়া হয়, সেটা কিন্তু আপনার জিরো কিন্তু হয়ে যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এরকম অনেক আমার দৃষ্টান্ত রয়েছে, অনেকের জন্মকুণ্ডলী আমি দেখেছি, সেখানে বুধ গ্রহ ড্যামেজ রয়েছে। জানবেন সেখানে কিন্তু আপনার হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অর্থাৎ সিদ্ধান্ত নিতে অক্ষমতা হয়। কোন লাইনে গেলে ভালো হয়, কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হয়, সেই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু হয়। অর্থাৎ বুধ গ্রহের কিন্তু বিশেষভাবে ভূমিকা আমাদের জীবনে কিন্তু রয়েছে। তো বুধ কেমন আপনার জন্মছকে রয়েছে, যদি আপনার বুধের মহাদশাতে জন্ম হয়, বা এই সময় যদি আপনার যদি বুধের মহাদশা, বুধের অন্তর্দশা বা বুধের প্রথম দশা চলে, আমি দায়িত্বের সাথে বলছি এই 20 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অদ্ভুত এবং অকল্পনীয় রেজাল্ট দিতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি, আমি একে একে আপনাদেরকে জানাবো। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি বারবার বলি, বুধ গ্রহকে কিন্তু ভালো করা দরকার। বুধ যদি খারাপ থাকে, শত চেষ্টা করে কিন্তু জীবনে কিন্তু স্ট্যান্ড করতে পারে না, ঋণে কিন্তু পড়ে যায়। অর্থাৎ সঠিক জায়গাতে আমি টাকা লাগাতে পারলাম না, ঋণ তো হবে। ব্যবসা করছি, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছি, কিন্তু আলটিমেটলি ব্যবসা ক্ষেত্রে আমি এগাতে পারছি না। জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ খারাপ রয়েছে।
এই বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এবং বুধের যদি মহাদশা চলে, তাহলে কিন্তু এই আগামী 20 দিন এই 5 রাশি মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, বাস্তু ভিজিট করাতে চাইছেন, আপনার ক্ষেত্রে গ্রহ রত্ন নিতে চাইছেন, পূজা পাঠ করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, বুধ রাশি পরিবর্তন করে গেছে অলরেডি, মকর রাশিতে, সমমিত্র রাশিতে প্রবেশ করে প্রথম রাশি যাকে লাভ দিতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ধনাধিপতি এবং পঞ্চমপতি নবমভাবে অবস্থান করছে। আপনার ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার, ফাটকা এই এবং বিদেশ এই সকল সেক্টর থেকে কিন্তু আপনাদের কিন্তু এই সময় লাভ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি বুধ আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে, আপনি বিষরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ বিষরাশি হতে চলেছে এই বুধের রাশি পরিবর্তনে মহা সৌভাগ্যশালী রাশি, কারণ আপনাদের পঞ্চমপতি এবং ধনাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ কিন্তু আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন সেই রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে। মকর রাশি মানে এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে, কারণ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের বেশ কিছু দিক থেকে অর্থ আগমনের সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক সুখ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশি। এবং আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির চতুর্থ গৃহে অর্থাৎ কেন্দ্রতিকোণ রাজ্য সৃষ্টি করছে। এই সময়ের মধ্যে যারা ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় তুলা রাশির যদি আপনি জাতক হন, আপনার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ 3 নম্বর রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চম গৃহে এই বুধ রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে। কন্যা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনি স্টক মার্কেট, শেয়ার বাজার, ফাটকা, মিউচুয়াল ফান্ড যে কোনো সূত্র থেকে এই সময় কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে কোনো বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। এই বুধের রাশি পরিবর্তন আপনার মকর রাশিতে, মিত্র রাশিতে প্রবেশ করেছে এবং আপনার ক্ষেত্রে বুধ হচ্ছে কর্মাধিপতি, আপনার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আনতে চাইছেন বা নতুন কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করছেন, আপনি কন্যা রাশি মানুষ লিখে রাখুন এই সময়ের মধ্যে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা থেকে যারা বিজনেস করছেন, ব্যবসা থেকে কিন্তু আপনারা দুর্দান্ত লাভ করতে চলেছেন। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো এই বুধের রাশি পরিবর্তনে, সেটি হচ্ছে ধনু রাশি। দেখুন, দ্বিতীয়ভাবে অবস্থান করছে সপ্তমপতি, কর্মাধিপতি। অর্থাৎ যারা এক কথায় ব্রোকারির সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ ভালো স্পিকিং পাওয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কথার মাধ্যমে অর্থ কিন্তু আসবে। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত ডেভেলপমেন্ট এই সময় দেখা যাচ্ছে। এবং পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, প্রমোশনের সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। যারা প্রমোশন বা
ট্রান্সফারের চিন্তা ভাবনা করছিলেন, ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে, টাকার খেলা হতে চলেছে। আমি এক কথায় বললাম পাঁচটা আসি, অর্থাৎ হঠাৎ কোনো ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি, যে কোনো সেক্টর থেকে আপনার কিন্তু এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশি। এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং সম্পত্তিগত দিক থেকেও এই সময় কিন্তু ধনু রাশি, যদি আপনি জাতক অথবা জাতিকা হন, সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচটি রাশি বিশেষভাবে লাভ পাবে। এবং আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ খারাপ রয়েছে জানছেন, অবশ্যই আপনারা গণেশজির উপাসনা করুন। এবং প্রতি আপনি বুধবার করে 21টা করে দুব্বা আপনারা নিবেদন করুন এবং গণেশজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং বুধের জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, বুধ সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। দেখুন, বুধ গ্রহ যদি খারাপ থাকে না, এক কথায় সঠিক সিদ্ধান্ত এবং কোথায় কী কাজ করতে হবে, সঠিক প্ল্যানিং, সঠিক পরিকল্পনা করতে পারে না। তাই অবশ্যই প্রতিকার প্রতিবিধানের দরকার কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আবারও বলি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং খুব চ্যালেঞ্জের সাথে করি। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, অবশ্যই আপনারা গণেশজির উপাসনা করুন, দেখবেন বুধ গ্রহের কিছুটা হলেও নেগেটিভ জায়গা কিন্তু আপনাদের কাটবে। নমস্কার।